আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আমরা প্রতিনিয়ত একটা জিনিস সবসময় ভুল করি, যে বাচ্চাদের হাতে টাকা দিব না। বাচ্চাদের হাতে আসলে টাকা দেওয়া ঠিক নাকি বেঠিক, এটা সম্পর্কে আজকে একটু নিজের পার্সোনাল ধারণা শেয়ার করার চেষ্টা করব। হয়তো আপনারা আমার ধারণার সাথে, আমার মতের সাথে ভিন্ন মত পোষণ করতে পারেন। যাদের ভিন্ন মত রয়েছে দয়া করে কমেন্টে জানাবেন, আমি তার প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবো। তো বাচ্চাদের হাতে টাকা দেওয়া কতটা যুক্তিসঙ্গত আর না দেওয়া কতটা যুক্তিসঙ্গত? অনেক সময় আমরা টাকা বিষয়টাকে খুব খারাপ দৃষ্টিতে দেখি, যে টাকা দিলেই বুঝি বাচ্চা নষ্ট হয়ে যাবে। আপনি হয়তো খেয়াল করবেন, আমরা আমাদের এই প্লে নার্সারি থেকে শুরু করে মাস্টার্স, MBA, BBA, BSc অথবা ডক্টর যাই পড়ি না কেন, এখানে কিন্তু কোথাও কিভাবে টাকা ম্যানেজ করতে হয় সেটা শেখানো হয় না। যদিও বই কলমে খাতা কলমে অনেক ধরনের অঙ্ক শিখি আমরা, কিন্তু সেটা বাস্তব জীবনের সাথে কখনোই মিল পায় না। তাই বাচ্চাদের হাতে টাকা দেওয়ার ব্যাপারটা আমার কাছে মনে হয় যে বাচ্চাদের হাতে অল্প কিছু টাকা দেওয়া প্রয়োজন। দৈনন্দিন অথবা মাসিক অথবা সাপ্তাহিক হিসাবে তাকে একটা ছোট্ট অ্যামাউন্টের হাত খরচা দেওয়া প্রয়োজন। হতে পারে সেটা 20 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, যেটাই হোক না কেন। এটার ফলে যা হবে, আপনার বাচ্চাকে যদি আপনি 50 টাকা দেন যে এই 50 টাকা দিয়ে তোমাকে এই এক সপ্তাহ চলতে হবে, তাহলে কিন্তু সেই 50 টাকা কীভাবে ম্যানেজ করে এক সপ্তাহ চলতে হয় সেটা বাস্তব অভিজ্ঞতা পাবে, যেটা হয়তো যাদেরকে টাকা কখনো দেওয়া হয়নি তারা যখন পড়াশোনা কমপ্লিট করবে তখনও যে এটা বুঝতে পারবে না যে কিভাবে টাকা ম্যানেজ করতে হয়। বই কলমের পড়াশোনা আর বাস্তবের পড়াশোনা, বাস্তবের শিক্ষা পুরোটাই ভিন্ন। যখন আপনার বাচ্চাকে আপনি 50 টাকা দিবেন বা 10 টাকা দিলেন, সে কিন্তু ওই 50 টাকা দিয়ে প্রথমবার হয়তো উল্টাপাল্টা খরচ করবে, খরচ করে অনেক জায়গায় ধরা খাবে। হয়তো সে একটা কেক কিনবে যেটা দেখবে যে অনেক দাম, এক্সপেন্সিভ কিনে ফেললো, কিন্তু পরের দিন সে বুঝতে পারলো যে এটা আসলে আমার এত দাম দিয়ে কেনা ঠিক হয়নি, আমার আরো কম দামে কেনা উচিত ছিল, তাহলে তার কাছে আরো টাকা থাকতো। এই যে একটা বাস্তব অভিজ্ঞতা হলো তার, এটা কিন্তু সে বই পুস্তকে পড়ে কখনোই পাবে না। এভাবে আপনি তাকে যতই টাকা দিবেন, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবেন, সেটা সে এভাবে ম্যানেজ করা শিখবে। তাই আমার মনে হয় যে বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া উচিত। টাকা দিলে বাচ্চা নষ্ট হয়ে যায়, এটা তখনই নষ্ট হবে যখন আপনি এটা খোঁজ খবর রাখতে পারবেন না যে আসলে বাচ্চা টাকাটা যে নিচ্ছে সেটা আসলে কোন খাতে ব্যয় করছে। যদি এটা এনশিওর হওয়া যায়, তাহলে আমার মনে হয় যে বাচ্চাদের হাতে টাকা দেওয়া উচিত, বাচ্চাদেরকে টাকা ম্যানেজ করা শেখানো উচিত। দেখবেন আপনারা যে ইউটিউবে যারা এই ব্যবসা রিলেটেড ভিডিও খোঁজেন, তারা দেখবেন যে এই ব্যবসা রিলেটেড ভিডিওগুলো কিন্তু প্রচুর ভিউ হয়। এটার কারণ হচ্ছে একটাই, যে আমরা ছোটবেলা থেকে একদম কর্মজীবন পর্যন্ত এই যে পড়াশোনা করি, এই সময়টাতে কোথাও কিন্তু আমাদেরকে হাতে কলমে ব্যবসা শেখানো হয় না। হাতে কলমে কিভাবে টাকা জমাতে হয়, কিভাবে টাকা ব্যয় করতে হয়, কিভাবে এক বছরের মধ্যে টার্গেট নিয়ে অনেক একটা গোল অ্যাচিভ করতে হয়, এগুলো কিন্তু কেউ শেখায় না। কোনো টিচার আপনাদেরকে শেখাবে না, কোনো সহপাঠী শেখাবে না, কেউ শেখাবে না, কোনো প্রাইভেট টিউটর শেখাবে না। টাকা ম্যানেজ করা, টাকা ইনকাম করা, টাকা জমানো, এগুলো কিন্তু একদম বাস্তবে নিজে থেকেই শিখতে হয়। তাই নিজের বাচ্চাটাকে যদি আমরা প্রথম থেকেই একটু ট্যালেন্টেড করতে চাই, বাস্তব শিক্ষাটা তাকে দিতে চাই, তাহলে হাত খরচাটা আমার মনে হয় দেওয়া উচিত। এটা আপনার ভিন্ন মত থাকতে পারে, তবে আমার মনে হচ্ছে এটাই বাস্তব, এটাই সঠিক। আরেকটা ব্যাপার দেখুন, আমরা যারা বাবা মা রয়েছি, তারা এই যে বাচ্চাকে প্রথম থেকেই টাকা পয়সা দিলাম না, কারোর সাথে মিশতে দিলাম না, একদম স্ট্রেট, একদম কড়া করে শাসনে বড় করলাম, তাহলে ব্যাপারটা হয় কি, ছেলে একদমই আবুল হয়ে যায় অথবা মেয়ে একদমই বোকা টাইপের হয়ে যায়। তো কি হলো, এই যে বোকা বা আবুল টাইপের একটা ছেলে, কিছুই ভাবসাব কিছুই বোঝে না, দুনিয়াদারি কিছুই বোঝে না, সে কি করলো, পড়াশোনা শেষ করলো। পড়াশোনা শেষ করার পর কিভাবে টাকা ম্যানেজ করতে হয়, কিভাবে ইনকাম করতে হয়, এগুলো সে কিছুই জানে না। তারপরে আমরা কি করি, আমরা বাবা মারা এই ছেলে মেয়েদের উপরে প্রেশার দিই
যে তোমার পড়াশোনা শেষ, এখন চাকরি করো, এখন চাকরি করে সংসারে খরচ করো, সংসারে টাকা দাও, অনেক তোমার পিছনে অনেক টাকা ঢালছি আর পারবো না, এইভাবে বলে একটা মেন্টাল প্রেশার দেওয়া হয় তার উপরে। সেই সময় কিন্তু ছেলেমেয়েরা অনেক বেশি ফ্রাস্ট্রেশনে ভোগে। তাই আমার মনে হয় যে বাচ্চাদেরকে আগে থেকেই সেভাবে মেন্টালি প্রিপেয়ার করা উচিত। প্রয়োজনে আপনি যে কাজ করেন, যদি আপনি কোনো ব্যবসা বাণিজ্য করেন, প্রয়োজনে সেই ব্যবসা বাণিজ্যে তাকে মাঝে মাঝে নিয়ে যাওয়া উচিত, তাকে বোঝানো উচিত যে আপনি কি করেন, কিভাবে করেন, টেকনিকগুলো তাকে জানিয়ে দেওয়া উচিত। তাহলে কিন্তু সে পড়াশোনা শেষ করার পরে এত বেশি ফ্রাস্ট্রেশনে ভুগবে না, কি করবে, কিভাবে ইনকাম করবে সেগুলো সম্পর্কে তার এত টেনশন করতে হবে না। সে আগে থেকেই একটা ধারণা নিয়ে থাকবে, আগে থেকেই একটা প্রস্তুতি থাকবে যে আমি পড়াশোনা শেষ করার পর আমি এই কাজটা করব। অনেক সময় আমরা পড়াশোনা শেষ করার পর বুঝতেই পারি না এখন আমার কি করা উচিত। আমি কি চাকরি করব, আমি কি ব্যবসা করব, চাকরি করলে কোন চাকরিটা করব, ব্যবসা করলে কোন ব্যবসাটা করব, কোনটা থেকে প্রচুর ইনকাম করা সম্ভব, কোনটা থেকে অল্পতে বেশি ইনকাম করা সম্ভব, কোনটাতে কম পরিশ্রমে বেশি ইনকাম করা সম্ভব, কোনটাতে বেশি পরিশ্রম, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। আর যদি প্রথম থেকেই একটা ভালো ধারণা থাকে, প্রথম থেকেই অনেকগুলো কাজ কাজের মধ্যে থেকে যে কোনো একটা কাজ বেছে নেওয়ার জন্য তাকে যদি অপশন দেওয়া হয়, তাহলে কিন্তু সে আগে থেকে প্রিপেয়ার থাকবে। পড়াশোনা শেষ করার পর তার আর কোনো টেনশন থাকবে না, তার আর কোনো ফ্রাস্ট্রেশন থাকবে না। তাই আমার মনে হয় বাচ্চাদেরকে আগে থেকেই সেভাবে প্রিপেয়ার করা উচিত, সে কি করতে চায় তাকে সেটা করতে দেওয়া উচিত, কীভাবে তাকে ম্যানেজ করতে হয় তাকে সেটা শিখতে দেওয়া উচিত। আর এর জন্য আপনি বাবা বা আপনি যদি মা হয়ে থাকেন, আপনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারেন। কিভাবে আপনার ছেলেকে টাকা ম্যানেজ করে শেখাবেন সেটা আপনি নিজে একটু অ্যানালাইসিস করেন, ইনশাআল্লাহ আপনি একটা ভালো পথ বের করতে পারবেন। তাই আমি মনে করি বাচ্চাদের হাতে টাকা না দিয়ে, বাচ্চাটাকে একদম বোকা না বানিয়ে, বরং টাকা দিয়ে কিভাবে তাকে টাকা ম্যানেজ করতে হয় সেটা শেখানো উচিত। অনেক বেশি কথা বলে ফেললাম, যদিও এগুলো বলার যোগ্যতা আমার নেই, অ্যাবিলিটি আমার নেই, তবুও বলি আমার মনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।